গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কাফের গাঁওয়ে একটা দারুণ সুন্দর পুরো ন্যাচারাল বিউটিতে ভরপুর একটা হোমস্টেতে, যার নাম হলো কাফের হোমস্টে। আর এই হোমস্টে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা তোমরা দেখতে পারবে। এই হোমস্টেতে আমরা কালকে রাতে পৌঁছেছিলাম, পুরো অন্ধকার হয়ে গেছিল বলে তোমাদেরকে সেই সময়টাতে দেখাতে পারিনি। তো আজকে সকালবেলাতে আমরা শ্যুটটা করছি, তো তোমাদেরকে পুরো এই হোমস্টেটা দেখাবো, এখানে কীরকম রুম রয়েছে, কত ভাড়া, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো প্রথমে আমরা হোমস্টের বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে কি কি রুম রয়েছে সেগুলো দেখাবো। কাঞ্চনজঙ্ঘাকে একদম একান্তে কাছে পাওয়ার এক অচেনা ঠিকানা কাফেরগাঁও। সবুজে মোড়া পাহাড়ের মাঝে রং বেরঙের ফুলের সাম্রাজ্যে দুটো দিন নিভৃতে কাটাতে চাইলে কাফেরগাঁও আপনার জন্য একেবারে আদর্শ স্থান। এই গ্রামে এক ধরনের ফুলের দেখা মেলে যার লেপচা নাম কাফের। সেই ফুলের নামানুসারেই গ্রামটির নাম হয়েছে কাফেরগাঁও। দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও কোলাহলকে পিছনে ফেলে প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপে যদি ডুব দিতে চান, তাহলে কাফেরগাঁওতে একবার আসতেই হবে আপনাকে। লোলেগাঁও থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত কাফেরগাঁও প্রকৃতিপ্রেমিক ও পাহাড় প্রেমিকদের জন্য আদর্শ জায়গা। এখানেই ছবির মতো সাজানো ছোট্ট একটি হোমস্টে রয়েছে, যার নাম কাফের হোমস্টে। এনজিপি স্টেশন থেকে কাফের হোমস্টের দূরত্ব 102 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। খুব সহজেই গাড়ি ভাড়া করে এখানে আপনারা চলে আসতে পারেন। গাড়ি ভাড়া এক্ষেত্রে 3,500 টাকা থেকে 4,500 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া হোমস্টেতেও গাড়ির ব্যবস্থা রয়েছে, চাইলে সেখান থেকেও গাড়ি বুক করে চলে আসতে পারেন কাফের হোমস্টেতে। এই হোমস্টেটাতে এসে কিন্তু আমার ঠিক লুংচুর কথা মনে পড়ছে, লুংচু নেচার স্টে হোমস্টের কথাটা। তো তোমরা যারা লুংচু নেচার স্টের হোমস্টের ভিডিওটা এখনও দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে আর আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখে নিতে পারো। লুংচু নেচার স্টেটাও কিন্তু কালিম্পংয়ে, আর এই কাফের হোমস্টেটাও কিন্তু কালিম্পংয়ে। একটু লোলেগাঁও থেকে এগিয়ে এলেই তোমরা পৌঁছে যাবে এই কাফেরগাঁও হোমস্টেতে। তো এই হোমস্টেটাতে চারিদিকে ফুল গাছ, বিভিন্ন গাছে ভরপুর, একদম নেচারের কোলে যারা থাকতে চাইছো, যারা প্রকৃতিকে ভালোবাসো, নিস্তব্ধতা ভালোবাসো, তাদের কিন্তু এই হোমস্টেটা ভীষণই ভালো লাগবে। আমার এই সাইডেই দেখো পুরো অর্গ্যানিকভাবে সবজি চাষ হচ্ছে। ওখানে দেখো স্কোয়াশ ঝুলছে, স্কোয়াশ হয়েছে। আর এখানে একটা সুন্দর বাঁশের সাঁকো রয়েছে, যদিও এটাতে হাঁটা যায় না, কিন্তু বেশ সুন্দরভাবে এটা সাজানো গোছানো হয়েছে। আর চারপাশে দেখো শুধু ফুল গাছ। আমার এই সাইডে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে এই যে কটেজ রুমগুলো রয়েছে পরপর দেখতে পাচ্ছ। এখানে 4 বেডেড 2 বেডেড সব রকম রুম পেয়ে যাবে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো এই হচ্ছে আমাদের কটেজ, আমরা কটেজ নিয়েছি যেহেতু আমরা দুজন আছি, তো কটেজটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো কটেজের বাইরে না এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে।
এছাড়াও আরও অনেকগুলো রুম আছে, দেখো আমার ঠিক সামনেই রয়েছে। এখান থেকেও ভিউটা অসাধারণ লাগবে। তো তোমাদের আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে দুজনের জন্য বেড রয়েছে, একটা আলমারি রয়েছে, আর ওখানে দেখো সুন্দর একটা আয়না রয়েছে, আর চেয়ার আর টেবিল। পুরো দেখতেই পাচ্ছ উডেন ফিনিশ, খুব বেশি বড় নয়, একদম ছোটর মধ্যে সুন্দর ছিমছাম ভাবে গোছানো। এরপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রুম থেকে ভিউ একটু দেখিয়ে দিই, চলে এসো। দেখো জাস্ট দেখো, জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা। তো বিছানায় বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। মানে আমার তো ভীষণই ভালো লেগেছে এই রুমটা, ছোট হলেও মানে দুজনের জন্য একদম পারফেক্ট। এখানে কটেজ ছাড়াও আরও যে সমস্ত রুম আছে, ঠিক দেখো আমার সামনে রয়েছে এই উপরে, এই রুমটা তোমাদেরকে আমরা একটু দেখিয়ে দেব। তো চলো, এটা 4-bedded একটা রুম, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে দুজন দুজন চারজন থাকার জন্য বেড দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল আছে, বসার চেয়ার, সোফা, চেয়ার, টেবিল, সুন্দর আয়না রয়েছে, আর এইদিকে একটা আলমারিও রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। এইদিকে হচ্ছে বাথরুম, দেখো বাথরুমটাও বেশ সুন্দর, অনেক বড়, গিজার তো রয়েইছে, খুবই সুন্দর। এরপর এই রুমটা থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো, জাস্ট দেখো এখানে গ্লাস ডোর রয়েছে, জাস্ট যাবে ব্যালকনিটা দেখো কি সুন্দর, আর এখান থেকে ভিউটা দেখো। তো এটা হচ্ছে ব্যালকনি, তোমরা এখানে বসেও এনজয় করতে পারো। যারা তোমরা চারজনে আসছো তারা কিন্তু ইজিলি এই রুমটা নিতে পারো আর খুব মজা করতে পারো। আমার কিন্তু স্পেশালি এই রুমটা সব থেকে বেশি ভালো লেগেছে, আমি নেক্সট টাইম এলে এটাতেই থাকবো। তো এটা হচ্ছে হোমস্টের ব্যাক সাইডটা, এখানেও দেখো কটেজ রয়েছে, আমরা এখানের রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো ভেতরে এসো। ওয়াও দেখো এখানে সুন্দর ছোট্ট সিঁড়ি রয়েছে, তারপরে এই হচ্ছে রুম, পুরো উডেন ফিনিশ। তো দেখতেই পাচ্ছ এটা একটা 4-bedded রুম, যেখানে এত সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, সাথে দুটো ব্যালকনি আছে এদিকের একটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা থেকে কিরকম ভিউ। দেখো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে, এই যে সাথে এরকম পাহাড়ের একটা ভিউ, আর এখানেও বসার জন্য দেখো সুন্দর দুটো চেয়ার দেওয়া রয়েছে। এরপর ওই দিকে আরেকটা ব্যালকনি আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো আরেকটা ব্যালকনি তোমাদের দেখিয়ে দিই। এইখান থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আর এখানেও দুটো চেয়ার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই বাইরে বসেও এনজয় করতে পারো। এখানে দেখো একটা আলমারি রয়েছে, এটা এখন লক রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, আর এই দিকটাতে জানলা রয়েছে একটা বড় যেখান থেকে তোমরা ব্যাক সাইডটা দেখতে পাবে। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এই দিকেও আরেকটা আলমারি রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এরপর চলো ওদের টয়লেটটা দেখিয়ে দিই।
চলো তোমাদের ডাইনিং রুমটা দেখিয়ে দিই। এই যে সামনে, এটা হচ্ছে ডাইনিং রুম। আর দেখো চারিদিকে শুধু গাছপালা, রং বেরঙের ফুলের গাছ, অপূর্ব সুন্দর। এই দিকটাতে দেখো ওরা সব এখানে অর্গ্যানিক সবজির সব চাষবাস করেছে। এই পাশটাতেও প্রচুর বড় জায়গা রয়েছে, পুরো লনের মতো। তোমরা চাইলে এখানেও এনজয় করতে পারো। মানে চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই হোমস্টেটা। আচ্ছা, এটার উপরে ওদের একটা মনেস্ট্রি রয়েছে, মানে উপাসনা গৃহ রয়েছে, তো আমরা ওখানে যাব। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাওয়ায় নেমে এলো স্নিগ্ধ সন্ধ্যা। আমাদের ইভিনিং স্ন্যাক্স, এখানে ভেজ মোমো আর সাথে চা আর কফি। রাতের বেলার শুধু জায়গাটা দেখো, পুরো নিস্তব্ধ আর ঝিঝি পোকার ডাক। নেচারকে অনুভব করার জন্য এর থেকে সুন্দর জায়গা আর হয় না। আমাদের ডিনার চলে এসেছে, সবার ফার্স্টেই আছে ভাত, এখানে সালাড রয়েছে, এখানে ভাজা রয়েছে, আলু ফুলকপি মটর গাজর দিয়ে একটা ভাজা, এটা হচ্ছে চিকেন কষা, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে পাপড়। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে চলে যাব অন্য আরেকটা জায়গাতে। সেই জায়গাটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো কাফের হোমস্টেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগলো। যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা নির্জনতা ভালোবাসো, তাদের কিন্তু একবার এই হোমস্টেতে অবশ্যই আসা চাই। এরপরে বলে দিই তোমাদেরকে এই রুমগুলোর প্রাইস। এই রুমগুলোর মানে যতগুলো রুম দেখালাম সবগুলোর প্রাইসই হচ্ছে 1500 টাকা পার ডে পার হেড, সেটার সাথে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড। আরেকটা কথা তোমাদেরকে না বললে খুবই মানে খারাপ হবে, সেটা হলো এখানকার যে স্টাফদের বিহেভিয়ার অসাধারণ। মানে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে এখানে চলে আসতে পারো, তোমাদের একটুও প্রবলেম হবে না। মানে ওনারা তোমাদেরকে সব জিনিসের জন্য সাহায্য করবেন। আর খাওয়া দাওয়ার কথা তো ছেড়েই দাও, দারুণ সুন্দর। কিন্তু কালকে আমরা লাঞ্চটা পাইনি, যেহেতু আমরা সন্ধেবেলাতে ঢুকেছি, তো লাঞ্চের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু ডিনার অসাধারণ ছিল, একদম ঘরোয়া খাওয়ার, ভীষণ ভালো। আর ব্রেকফাস্টও তো তোমরা দেখলেই, দারুণ সুন্দর করে খেলাম। আর এত কম দামে এত সুন্দর হোমস্টে, যেখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তোমরা অবশ্যই একবার এসো। আর তোমরা মানে ভয়েসটা নিশ্চয়ই ক্যাচ করছে, চারিদিকে শুনতেই পাচ্ছ পুরো ঝিঝি পোকার ডাক, কোনো নয়েস নেই,
তো শহরের ব্যস্ত জীবন ছেড়ে একদিন কিন্তু এখানে এসে কাটিয়েই যেতে পারো। আশা করছি তোমাদের এই হোমস্টেটা ভীষণই ভালো লেগেছে, আর আমার ভিডিওটাও খুব ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে আসছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।